রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে কি খবর খবর আছে, হাসপাতালে ভর্তি শিক্ষিকারা কোন অবস্থায় আছে তার বিস্তারিত আপডেট শোনাব নেতৃত্বের মুখ থেকে। উনি কি কি জেনেছেন, এই মুহূর্তে কোন পজিশনে আছে, কার অবস্থা কেমন, সেগুলো সরাসরি আপনারা শুনে নিন নেতৃত্বের মুখ থেকে। যে সমস্ত বন্ধু চ্যানেল নতুন আছেন, অবশ্যই ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে পাশের অল বেলে ক্লিক করে রাখবেন। বন্ধু, যা পজিশন তাতে করে সবার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে তারা সুস্থ হয়ে ওঠেনি, তবে দু একজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, এরকমই খবর উঠে আসছে। তো চলুন আমরা সরাসরি সেই বার্তায় আপনাদেরকে শোনাবো, এবং ভিডিওটি যদি আপনার দেখে মনে হয় যে এই জিনিসগুলো প্রতিবাদ করা দরকার বা এটা অনৈতিক ব্যাপার হয়েছে এবং বড় কথা যে এদের উপরে আবারও মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন ধারায়, সেইগুলো নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। তো চলুন ভিডিওটি দেখে শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আবেদন, এবং ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়ে প্রতিবাদ করা দরকার, এটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ব্যক্তিত্বরা বলছেন। তো চলুন সরাসরি আমরা সেই বক্তব্য শুনব। হ্যাঁ, ওই ম্যাডামরা কিরকম অবস্থায় আছে যদি একটু বলেন। ম্যাডামরা পাঁচজন শিক্ষিকা ভর্তি আছে, কেমন আছে যদি? হ্যাঁ, ম্যাডামরা আছে তিনজন, তিনজন ম্যাডাম আছে আপনার আরজি কর হাসপাতালে। তিনজনের মধ্যে একজনের অবস্থাটা একটু ওদের দুজনের তুলনায় একটু ক্রিটিক্যাল, আইসিউতে আছে, পুতুল জানা, পুতুল জানা আইসিউতে আছে, আর ছবি চাকিয়া অনিমা নাথ এমনি নর্মালেতে আছে। আর যে দুজন আছে আপনার এনআরএস হাসপাতালে, ওখানে আছে শিখা দাস এবং জ্যোৎস্না টুডু, এবার দুজনেই আইসিউতে আছে। এবার জ্যোৎস্না টুডুটা শিখাদির তুলনায় একটু ওনার ক্রিটিক্যাল, মানে ওনার গত কাল পরশুদিন, মানে পরশু রাত্রে যেদিন আরকি প্রথম এই ঘটনাটা ঘটে, ইনসিডেন্টটা ঘটে, ওই দিন রাত্রে ওনার কি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওই কার্ডিয়াক হয়েছিল মানে মানে তুলনামূলকভাবে একটু ইয়ে আছে, ওনার ট্রিটমেন্টটা একটু বেশি ক্রিটিক্যাল হচ্ছে, মানে সেই ইঞ্জেকশন টিঞ্জেকশন চলছে বলে একটু আচ্ছন্ন ভাবটা ওনার আছে, মানে এই জাস্ট আমি এনআরএস থেকে খবরটা পেলাম, একটু আচ্ছন্ন ভাব আছে, ওভারঅল ঠিক আছে, কথাও বলতে পারছে, জ্ঞানটাও ফিরেছে। এই পর্যন্ত, এই মুহূর্তে এই পর্যন্ত খবর। এর পরবর্তীতে আপনারা কি ভাবছেন যে এই এই শিক্ষিকাদের নামে বিভিন্ন ধারায় কেস হয়েছে, এরকম কিন্তু ঘটে? আমরা শুনেছি সরকার এদের বিরুদ্ধে আত্মহত্যা করার প্ররোচনা বা পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার বলে বিভিন্ন ধারাতে কেস দিয়েছে, তার মধ্যে দুটো নন ভেলেবল সেকশনও আছে দেখলাম। এই মুহূর্তে আমরা সংগঠনের পক্ষ থেকে এখন সেরকম কোনো সিদ্ধান্ত নেইনি, আমাদের মূল এখন লক্ষ্য যে শিক্ষিকাগুলো এখন বর্তমান হাসপাতালে রয়েছে তারা আগে দ্রুত সুস্থ হয়ে উঠুক, সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপরে সাংগঠনিক সিদ্ধান্ত আমরা নেব। আমরা এই এই মুহূর্তে আশা করছি সরকারের পক্ষ থেকে কোনো যেন বিবৃতি দেয়, কিন্তু এখনো পর্যন্ত দুর্ভাগ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায় না। বিবৃতি শিক্ষামন্ত্রী যে বিবৃতি দিয়েছে সেটা তো আমরা শিক্ষক হিসাবে সত্যি এটা কোনোদিন বাঞ্ছনীয় নয়, উনি একটা অধ্যাপক মানুষ, ওনার কাছ থেকে আমরা যে জিনিসটা, আমরা তো অভিভাবক, শিক্ষামন্ত্রী আমার রাজ্যের শিক্ষামন্ত্রী মানে আমাদের অভিভাবক, শিক্ষকদের কাছে উনি অভিভাবক, অভিভাবকের কাছ থেকে যে এইরকম মন্তব্য আমরা আশা করতে পারিনি। উনি বলেছেন যে যারা এটা করেছে তারা শিক্ষক নাই বিজেপি ক্যাডার, আপনি বলুন যদি তারা শিক্ষক নাই তাহলে তাদের বদলি করা হলো কেন? দুর্ভাগ্যজনক, আমরা সত্যি এটাকে রাজনীতির রং মিশিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। হ্যাঁ, প্রচেষ্টা পুরোপুরি রাজনীতির রং। দেখো আমাদের রাজ্য সংগঠনের যে সেক্রেটারি, সে তো সংযুক্ত মোর্চার প্রার্থী ছিল, এবারে তারপরে সেটা বলে দিচ্ছে, যদি বলতো যে অমুক দলের, সিপিএম দলের বা আইএসএফ দলের, সেটা তবু অনেকটা মান্যতা দেওয়া যায়, কিন্তু সে জায়গা থেকে বলে সরাসরি একটা রাজনৈতিক দল আগে সিপিএম এর ভোট দেখত, এখন বিজেপির ভোট দেখছে, সেই জন্য রং চাপিয়ে দিচ্ছে। সমস্যাটাই আর কি, সমস্যার সমাধানের কোনো পথ না বার করে, এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই সমস্যাটা সমাধানের জায়গা না করে এটাকে আরো রাজনৈতিক রং লাগে, রাজনীতি রং চড়িয়ে দিচ্ছে, রাজনৈতিক ফায়দা তোলার একটা প্রচেষ্টা, মানুষের সহানুভূতি অর্জন, যে আমাদের উপরে এইভাবে মানে অনেক সত্ত্বেও অনেক উন্নতি করেছেন, উনি বলছেন যে আমরা অনেক কিছু করে দিয়েছি, তারপরে উনি লাস্টের দিকে লিখেছেন যে এরা সব বিজেপির কেডার, শিক্ষক নয়। এটাই তো আমাদের কাছে দুর্ভাগ্য, আমরা তো ওনার বাড়িতে গিয়েছিলাম, ওনার সঙ্গে দেখা করার জন্য ওনার বাড়িতে গিয়েছিলাম, ওনার বাড়ি থেকে যখন বিমুখ হয়ে ফিরে আসে শিক্ষিকারা কি করবে, বাধ্য হয়ে গিয়েছিল বিকাশ ভবনে, বিকাশ ভবনেও দেখা যায়নি, ওনার সচিবরাও আমাদের সাথে কথা বলতে চায়নি, তারপরে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য নবান্নে গিয়েছিল, নবান্নে যেদিনকে যাই সেদিনই মানে
শিক্ষামন্ত্রী যে সময়টা আর কি এদের বদলি করার জন্য যে সময়টা দিয়েছে শিক্ষা সচিবের সঙ্গে বসে সঙ্গে সঙ্গে এই সমস্ত করেছে, তার যদি 10 ভাগের 1 ভাগ সময় অন্তত শিক্ষিকাদের সঙ্গে যদি কথা বলতেন আমার মনে হয় এই পরিস্থিতি আজকে আসতো না। আমরা তো ঠিক করেছি যে হয়তো এই পরিস্থিতির জন্য শিক্ষামন্ত্রী দায়ী, শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরের সচিবরা দায়ী, আমরা তো ওদের নামে এফআইআর করবো, এর ফ্যামিলির লোকরা ওদের নামে এফআইআর করবে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য। আন্দোলন কিছু হলে সেখানে পুলিশের যে সক্রিয় ভূমিকা সঙ্গে সঙ্গে চ্যাঞ্চলতা তুলে নিয়ে চলে যায়, সেইখানে এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটতে চলেছে সেইখানে পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, এটা তো দুর্ভাগ্য আমাদের কাছে। পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা এই জিনিসটা আশা করি, পুলিশ প্রশাসন যদি সক্রিয় হতো তাহলে এই কাজটা হতো না, আমার মনে হয় শিক্ষিকাদের এই জন্য এত বড় বিপদে কিন্তু পড়তে হতো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আশা করবো যে আপনার সমস্ত শিক্ষিকা সুস্থ হয়ে আবার নতুন জীবন ফিরে পাবেন, এই কামনা করছি। ধন্যবাদ।